আসসালামু আলাইকুম প্রিয় বর্ধিত শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের বাংলা প্রশ্নের সমাধান করব এবং কি প্রতিটা প্রশ্ন থেকে আমরা টপিক রিলেটেড আলোচনা করব, যাতে করে তোমরা এই কোশ্চেন অ্যানালাইসিসগুলো সহজ ভাষায় বুঝতে পারো। তো আমরা প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে জাদ্রেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে। তো এখানে যে জাদ্রেল শব্দটি আমরা পাচ্ছি, এই জাদ্রেল কিন্তু আনকমন টাইপের শব্দ, কিন্তু যারা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখেছ তারা কিন্তু খুব সহজেই এটি অ্যান্সার করতে পারবে, কারণ এটি প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছিল। সুতরাং অ্যাডমিশনের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে, বিশেষ করে ডিউ এর ক্ষেত্রে, আমাদের প্রিভিয়াস কোশ্চেনগুলো সুন্দরভাবে অ্যানালাইসিস করতে হবে। বিশেষ করে রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো দেখতে হবে সুন্দরভাবে। এর পাশাপাশি আমাদেরকে বেশি বেশি প্রশ্ন সলভ করতে হবে, এবং প্রশ্ন সলভ করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে প্রস্তুতি আছে সেটিকে সুন্দরভাবে নিতে পারবো। সুতরাং এই জাদ্রেল শব্দটি যদিও আনকমন, বাট এটি প্রিভিয়াস ইয়ার থেকেই কমন এসেছে, এবং কি এই জাদ্রেল শব্দ এসেছে মূলত ইংরেজি যে জেনারেল শব্দ আছে সেটি থেকে। তাহলে জাদ্রেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইংরেজি ভাষা থেকে এসেছে। তো যেহেতু আমরা শব্দ রিলেটেড প্রশ্ন পেলাম, তাহলে শব্দ কোনটি কোন ভাষা থেকে এসেছে এই ধরনের বিষয়গুলো আমাদের লেকচার শিট থেকে এবং বই থেকে সুন্দরভাবে পড়ে নেব। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই, সেটি হচ্ছে সঞ্চয়। তো এখানে আমি সম্পূর্ণ প্রশ্ন পড়ছি না, জাস্ট আমি যে বিষয়টা সেটি দেখে দিচ্ছি। এখানে চ ধ্বনিটি মূলত কি ধ্বনি, এই হচ্ছে প্রশ্ন। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, যা মানে চ হচ্ছে কোন ধরনের ধ্বনি। আমরা জানি কিন্তু চ হচ্ছে তালব্য ধ্বনি। সুতরাং আমরা এই ধ্বনি রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই সুন্দরভাবে পড়ে আসবো, ঠিক আছে? কারণ হচ্ছে ধ্বনি রিলেটেড বিষয় থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, এবং কি এই বিষয়টা খুবই খুবই বেসিক, আর অ্যাডমিশনে কিন্তু এই বিষয়গুলোই যাচাই করা হয়। এরপর আমরা তৃতীয় প্রশ্নে চলে যাব, সেটি হচ্ছে আবিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দগুচ্ছ কোনটি। যদি এটি অনেকের জন্য একটু টাফ কোশ্চেন, বাট যারা হচ্ছে আবিধানিক যে ক্রম আছে সেগুলো একটু দেখেছ, তারা সহজেই অ্যান্সার করতে পারবে। এর অঞ্চল উত্তর হচ্ছে কিন্তু আমাদের এটি উচ্চ, উঠ এবং উঠতে, ঠিক আছে? তো এই আবিধানিক ক্রম অনুসারে যারা এই বিষয়গুলো থেকে জানতে তারা কিন্তু এটা অ্যান্সার করতে পেরেছ। সুতরাং এই যে বেসিক বিষয়গুলো অবশ্যই কিন্তু পরবর্তী পরীক্ষার জন্যও তোমরা এগুলো সুন্দরভাবে প্রস্তুতি নিবে এবং কি চর্চা করবে। এরপর দেখতে পাচ্ছি পর্বত শব্দ এর সমার্থক শব্দ নয় কোনটি, অর্থাৎ পর্বতের সমার্থক শব্দ নয় কোনটি। এই যে নয়, এই বিষয়গুলো কিন্তু আমরা মূলত ভুল করি, যে সে নয় দেয়া আছে, ঠিক আছে? আমরা কিন্তু পর্বতের সমার্থক শব্দ পড়ে যাই যেগুলো কমন আছে, বিশেষ করে আকাশ, তারপর হচ্ছে নদী, তারপর হচ্ছে পৃথিবী, তো পর্বত, এগুলো কিন্তু খুবই কমন। তো এই কমন থেকে এসেছে, বাট একটু ঘুরিয়ে দিয়েছে, সেটি হচ্ছে নয় এখানে দিয়ে দিয়েছে। এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে তোমাদের ফোকাস করতে হবে ভর্তি পরীক্ষার জন্য, ঠিক আছে? তো এটি উত্তর হচ্ছে মূলত মেদিনী, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে এই যে সমার্থক শব্দ, প্রতিশব্দ, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমরা সুন্দর করে পড়ে তারপর হচ্ছে এক্সাম হলে যাবে। তো এর পরবর্তী আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি যে বতর দিনে মগরা মগরা ধান আসে, স্ফীত হরফ চিহ্নিত অংশটি হলো। মূলত এখানে প্রশ্নটি ছিল হচ্ছে এই মগরা মগরা, এটি কোন পথ, কোন ধরনের পথ সেটি এসেছে। তো এটির অ্যান্সার হবে হচ্ছে ধনাত্মক অভ্যয়, ঠিক আছে? তো এটি হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে এসেছে, কিন্তু এই যে লাইনটা দিয়েছে এটি কিন্তু আমাদের যে সাহিত্য পাঠ আছে সেখান থেকে দিয়েছে, অর্থাৎ আমরা যে লাল শাল উপন্যাস পড়েছি সেখান থেকে এসেছে। সুতরাং অবশ্যই কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবার জন্যই, ওকে? এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাই, সেটি হচ্ছে কপিরাইটের যথার্থ পরিভাষা, ঠিক আছে? এটি নিয়ে একটু কনফিউশন আছে অনেকের মধ্যেই, কারণ এটির অ্যান্সার হচ্ছে মূলত গ্রন্থসত্ত্ব, এটি একাডেমি বাংলা একাডেমিতেও দেয়া, বাট হচ্ছে অনেকেই এর অ্যান্সার হচ্ছে মেধাসত্ত্ব হিসেবেও যাচাই করে থাকে এবং অ্যান্সার দিয়ে থাকে। এর কারণ মূলত দুটি, কারণ অনেকেই মনে করে যে হচ্ছে আগে কপিরাইট বলতে তোমাদের গ্রন্থ রিলেটেড যে বিষয়গুলো সেগুলো কপিরাইট বোঝানো হইতো, বাট এখন ডিজিটাল যুগ, তো ডিজিটাল অনেক কিছুই কি এখন কপিরাইটের আওতায় আনা হয়েছে, এই জন্য এটাকে মনে করে। বাট এটির অ্যান্সার এই হচ্ছে গ্রন্থ সত্য, এটিই হচ্ছে মূলত ম্যাক্সিমাম পারফেক্ট। বাট আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটি হচ্ছে আমাদের কিন্তু পরিভাষা রিলেটেড একটি প্রশ্ন আসতে পারে, যেহেতু কপিরাইট একটা পারিভাষিক শব্দ, অর্থাৎ পরিভাষা রিলেটেড বিষয়গুলো আমাদেরকে পড়ে আসতে হবে। সেক্ষেত্রে আমাদের লেকচার শিটের বা বইয়ের যে কমন বিষয়গুলো আছে আমরা সেগুলোই পড়ে যাব, তাহলে ইনশাল্লাহ আমরা কমন পেয়ে যাব। তো আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি, ঠিক আছে? তো এটি হচ্ছে সমাস রিলেটেড একটি কোশ্চেন। তো যারা হচ্ছে সমাস সুন্দরভাবে পড়েছ তারাই কিন্তু অ্যান্সার করতে পারে, বিশেষ করে মধ্যপদলোপী কর্মধারয় সমাস,
এবং কি কর্মধারয় সমাস, এর পাশাপাশি তৎপুরুষ সমাস, তারপর হচ্ছে দ্বিগু সমাস, এগুলো সম্পর্কেই কিন্তু মূলত ম্যাক্সিমাম কোশ্চেন আসে। সুতরাং সমাস পড়তে গেলে অবশ্যই এই বিষয়গুলোকে সুন্দর করে পড়তে হবে, আর আমরা যে টপিকে পড়বো ওটা এ টু জেড সুন্দর করে পড়বো যাতে করে অ্যান্সার করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছে, এবং এই উত্তর হচ্ছে মূলত যথারীতি। ঠিক আছে, এখন অন্যগুলো কেন না, এটা হচ্ছে মূলত আমি এখানে সমাসটাকে বোঝাতে চাই নাই, আমি এটাইতেই বোঝাতে চাচ্ছি যে যে প্রশ্নগুলো কীভাবে অ্যানালাইসিস করবে এবং কি প্রশ্নের যে প্রিভিয়াস কোশ্চেন উত্তর সেটাই আমি আর মূলত দেখিয়ে দিচ্ছি এখানে। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে আউলিয়া চাঁদ, এই বাগধারাটির অর্থ কী? ঠিক আছে, মানে এর অর্থ আসলে মূলত চাওয়া হয়েছে। তো এটি হচ্ছে বিচলিত ব্যক্তি, যারা অল্প কিছুতেই মানে গলে যায় বা হয়ে যায়, এই টাইপের লোকদেরকে আউলিয়া চাঁদ বলা হয়। কিন্তু আমাদের যে বিষয়টা এখান থেকে জানতে হবে সেটি হচ্ছে, আমরা যে সচরাচর বাগধারা দেখি আমাদের বইতে, সেখানে কিন্তু এই বিষয়টা দেয়া নেই। সুতরাং আমাদের এই বাগধারাগুলো, আমাদের আরও যে সহায়ক বই আছে সেগুলো থেকে একটু বেশি বেশি পড়ে ফেলতে হবে, যাতে করে যেহেতু এগুলো একটু সহজ জিনিস বাট একটু বেশি পড়তে হবে এগুলো কমন পাওয়ার জন্য। সুতরাং অবশ্যই এগুলো সুন্দর করে পড়ে যাবে, বিশেষ করে এই যে মুখস্থ টাইপের যে বিষয়গুলো সেগুলো, এক কথায় প্রকাশ, দেন হচ্ছে বাগধারা, দেন প্রতিশব্দ, বিপরীত শব্দ, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, প্রত্যেকগুলোই তাই আসলে মূলত প্র্যাকটিস করে যেতে হবে বেশি, মানে কম পরে এগুলো কমন ফলন যাবে বিষয়টা এমন না, কারণ এটা তো প্রতিযোগিতামূলক পরীক্ষা, একেবারে সহজ দিলে সবাই পারবে। এই জন্য একটু ক্রিটিক্যাল জিনিস দেয় যাতে করে যারা একেবারে ভালো মেধাবী, যারা বেশি পড়াশোনা করেছে তাতে তারা যাতে করে চান্স পেয়ে যায়। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, সেটি হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতা একুশের চেতনার রং কী? তো এটি আমাদের হচ্ছে ডিরেক্ট এসেছে, যে বাংলা প্রথম বই আছে সেখান থেকে এসেছে, কিন্তু একটু ডিপ কোশ্চেন এটি, কারণ সরাসরি যে আমাদের উত্তরটা লাল এটি কিন্তু দেয়া নেই, বাট যারা একটু বাংলা ভালো করে পড়েছো তারা কিন্তু অ্যান্সার করতে পেরেছ। তো আমাদের অবশ্যই, আমি বারবার একটি কথা বলি সবাইকেই যারা আমাদের আমাদের স্টুডেন্ট আছে তাদেরকে, সেটি হচ্ছে অবশ্যই প্রত্যেকটি কবিতা মুখস্থ করে ফেলতে হবে, মানে এতে কোনো সন্দেহ রাখা যাবে না বা এতে প্যারা খাওয়া যাবে না, কবিতা সব মুখস্থ করে ফেলতে হবে যতটুকু সম্ভব। মানে মুখস্থ বলতে এমন যে কবিতা যে কোনো লাইন থেকে যদি প্রশ্ন দেয় তাহলে যাতে তুমি এটা অ্যান্সার করতে পারো। ঠিক আছে, এবং গদ্যর ক্ষেত্রে যে বিষয়টা সেগুলো প্রতি লাইন ধরে ধরে পড়তে হবে, তাহলেই কিন্তু এই প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে, বিশেষ করে DU অ্যাডমিশন টেস্টের জন্য যে প্রস্তুতিগুলো আছে অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য এটি কার্যকরী হবে। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, কেন কবি আজ এমন উন্মনা তুমি? তো এখানে উন্মনা শব্দের অর্থ, শব্দের উৎ যে অর্থ বহন করে, তাহলে দেখো উন্মনা বলতে কী বোঝাচ্ছে সেটি বলে নাই, আরও ডিপ বিষয়টা গিয়েছে। তো এখানে উন্মনা শব্দের অর্থ হচ্ছে বাহির। ঠিক আছে, তো এটা কিন্তু মূলত একটু ডিপ টাইপের কোশ্চেন, সুতরাং যারা একটু বেসিকগুলো ভালো এবং যারা একটু ডিটেলসে পড়াশোনা করেছে বুঝে বুঝে তারা কিন্তু উত্তর করতে পারবে, বাট ইন জেনারেল কিন্তু প্রশ্নটা একটু কঠিন। ঠিক আছে, তো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই, সেটি হচ্ছে কোনটি শুদ্ধ নয়? এটি হচ্ছে মূলত একটা কনফিউশন টাইপের কোশ্চেন, কারণ প্রত্যেকটি বর্তমানে শুদ্ধ উত্তর, এজন্য মূলত এটা হচ্ছে স্কিপ করে যেতে হবে। তবে এখান থেকে যে বোঝার বিষয়টা সেটি হচ্ছে আমাদের যে প্রমিত বাংলা বানানের যে রীতি অনুযায়ী, অর্থাৎ বাংলা একাডেমির যে শব্দগুলোর বানান যেগুলো রিসেন্টলি আপডেট হয় সেগুলো আমাদেরকে জেনে যেতে হবে। ঠিক আছে, মানে যে কোনো শব্দের বানান দিয়ে দিতে পারে, তো অবশ্যই এই বিষয়গুলো, এগুলো বেসিক জিনিস, কিন্তু এখান থেকে ভালো করে পড়তে হবে, সময় নিয়ে পড়তে হবে, এবং অবশ্যই রিসেন্ট তথ্যগুলো জানতে হবে, তাহলেই কিন্তু উত্তর করা সহজ হবে। আশা করি বুঝতে পেরেছ। তো এরপর আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে ইতিহাস বিষয়ে অভিজ্ঞজনী এর এক কথায় প্রকাশিত রূপ কী? এটি আমরা আগে থেকেই জানি যে ইতিহাস বেত্তা, তবু তারপরেও বারবার কিন্তু এই প্রশ্নটা আসে, কী জন্য? কারণ আমরা হচ্ছে এগুলো হচ্ছে ভুল করে ফেলি অনেক সময়, মানে কনফিউশনে পড়ে যাই, যদি এগুলো সহজ জিনিস আমাদের পড়ে আসা জিনিস, বাট কনফিউশনে ফেলানোর জন্য এগুলো দেওয়া হয়, বাট যারা ওই যে সুন্দরভাবে পড়েছ, বারবার রিভিশন করেছো, তারা কিন্তু এগুলো ভুল করবে না। এই জন্য আমি বারবার বলি সেটি হচ্ছে যেগুলো মুখস্থ টাইপের জিনিস সেগুলো বারবার রিভিশন করো, সুন্দরভাবে দেখে যাও যাতে করে ভুল না হয়। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী স্লাইড চলে যাচ্ছি। তো 13 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন, এটি বলতে কী বোঝানো হয়েছে? ঠিক আছে, তো এটি বলতে মূলত বোঝানো হয়েছে বচন। ঠিক আছে, তো এটি কেন বচন? মূলত এটা হচ্ছে খনার বচন, আমরা জানি খনার যে বচনগুলো ছিল সেগুলো হচ্ছে কৃষিভিত্তিক বিষয় ছিল, এই জন্য এর উত্তর হচ্ছে
এটি যে শনিতে সাত, মঙ্গল তিন, আর সব দিন দিন। অর্থাৎ এটিও কিন্তু আমাদের একটি বেসিক প্রশ্নের জায়গা, এবং যারা ডিটেলসে পড়েছ, বিশেষ করে বাংলা সাহিত্যে যারা মধ্যযুগ পড়েছ, তারা কিন্তু এটি অবশ্যই পাবে সেখানে। কারণ বাংলা সাহিত্যের মধ্যযুগের মধ্যে ওইখানে খনার বচন নিয়ে আলোচনা করা হয়েছে, এবং ওই খনার বচনের মধ্যে খনার বচনের যে শ্লোকগুলো অর্থাৎ যে লাইনগুলো সেগুলো কিন্তু দেয়া আছে, তার মধ্যে কিন্তু এটিও একটি অন্যতম। সুতরাং অবশ্যই কিন্তু ডিটেলসে পড়ে যেতে হবে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সিট দখল করার জন্য। তো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই, সেটি হচ্ছে মৃত্যুকালে সিরাজের মুষ্টি হাত কিসের প্রতীক? এটি নিয়েও কিন্তু অনেকের মধ্যে কনফিউশন আছে, কারণ একদল মনে করে হচ্ছে প্রতিরোধের প্রতীক, আর একদল মনে করে হচ্ছে অন্তিম চেষ্টার প্রতীক। ঠিক আছে, তো এটি ডিপেন্ড করে আসলে ভর্তি কমিটি কোনটি নিবে, আর এটি মূলত একটি অনুধাবনমূলক প্রশ্ন। আমি যতদূর দেখলাম, মানে প্রত্যেকের উত্তরগুলো দেখলাম প্রথমেই, তারা হচ্ছে কি উত্তর দিয়েছেন, তো সেখানে কিন্তু এটি নিয়ে কনফিউশন আছে। বাট ম্যাক্সিমামের মতো হবে এটি অন্তিম চেষ্টা যে উত্তরটি, এটি অর্থাৎ অন্তিম চেষ্টায় বাট অনেক সময় প্রতিরোধ দিয়েছিল। বাট এখান থেকে যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটি হচ্ছে, আমরা যে নাটকটি পড়েছি সিরাজউদ্দৌলা সম্পর্কে, তো এই নাটকের মানে ডিপলি আমাদের পড়তে হবে, প্রতি লাইন বুঝে বুঝে, অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। অর্থাৎ ডিপ পড়াশোনা না থাকলে আসলে অ্যান্সার করা সম্ভব না, কারণ এই কোশ্চেনটা হুবহু তো আর আসবে না, আসার সম্ভাবনা কম। কিন্তু আমাদেরকে অন্য এই নাটক থেকে কিন্তু বিষয় আসবে, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। বাট যদি আমরা ডিটেলসে না পড়ে যাই, তাহলে কিন্তু আমাদের কমন ফেলানো কষ্ট এবং উত্তর করা কষ্ট, কারণ এটি হচ্ছে একটি অনুধাবনমূলক প্রশ্ন। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এরপরে হচ্ছে সর্বশেষ প্রশ্ন আমাদের, লাল সালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে কাকে? ঠিক আছে, এটি হচ্ছে তুলনা করা হয়েছে মজিদকে। ঠিক আছে, যে প্রথমে টিক চলে আসে, এটি মূলত আগেরটি টিক আমি পরবর্তী গেলে এটি অর্থ চলে আসার জন্য কেটে দিলাম। ঠিক আছে, কিন্তু উত্তর হচ্ছে এটা হচ্ছে মজিদকে। তো এটিও যদি আমরা ডিপলি পড়াশোনা না করি তাহলে কিন্তু পারা যাবে না, কারণ একবার উপন্যাসের মাঝখান থেকে একটি লাইন তুলে দেওয়া হয়েছে, একবার মিডল থেকে, সেখান থেকেই কিন্তু ডিপলি প্রশ্ন এসেছে। কারণ এটার সম্পর্কে অনেকে আওয়ালপুরে পীর সাহেবকে, অনেকে রহিমাকে, মানে এভাবে দিয়েছে। বাট আমাকে বুঝতে হবে যে এখানে উত্তর হবে মজিদ, এমনকি ডিপলি বিষয়টা খেয়াল করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমাদের যে প্রশ্নের বিষয়গুলো, আশা করি প্রত্যেকেই অ্যানালাইসিসটি বুঝতে পেরেছ এবং সবার কাজে আসবে। তো প্রত্যেকটি ইউনিট সম্পর্কেই, এবং কি বিশেষ করে যারা হচ্ছে আমরা কলা আইন এবং সামাজিক বিজ্ঞানের স্টুডেন্ট আছি, তাদের জন্য আমাদের ভিডিও আসবে। আশা করি সবাই চ্যানেলের সাথেই থাকবে এবং কি আমাদেরকে লাইক করবে, সাপোর্ট করবে। তো এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।